গতকাল আপনাদের ঢাকায় একটা নির্বাচন কমিশন একটা উপনির্বাচনের তামাশা খেলেছে, তাই না? সেই উপনির্বাচনে ভোট করেছে, ভোটে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল একজন অত্যন্ত হেভি ওয়েট ক্যান্ডিডেট, সে আবার আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের প্রধান, দেশের সব মানুষ তাকে চেনে, হচ্ছে কি প্রফেসর ডক্টর আরাফাত। প্রতিদ্বন্দ্বীকে হিরো আলম, তাই না? ওই ইলেকশনটাতেও আপনাদের ভোটারদেরকে নিতেই পারে নাই, শূন্য খালি ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র খালি। ইলেকশন কমিশন যেটা একেবারে পঙ্গু, অথর্ব, বসংবদ, দাসানুদাস, তাদের হিসাব মতে মাত্র 11% ভোট পড়ছে। আমরা তো দেখলাম টেলিভিশনে কোথাও ভোটার নাই। ভোটার আছে? 5 ঘন্টা পর একটা ভোটার আসছে, ওকে নিয়ে লাফালাফি কারাকারি। আবার ওই ভোটের রেজাল্টের পরে আরাফাত সাহেব আবার আঙ্গুল দেখায় ভিক্ষি, লজ্জা লজ্জা, সেম সেম। হিরো আলম এই দেশে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তার সঙ্গে নির্বাচন করতে গিয়ে তাকে ভোট কেন্দ্রের থেকে বের করে পিটিয়ে পিটিয়ে ঠিক সাপ যেভাবে মারে সেইভাবে তাকে গতকাল মারা হয়েছে, তাই না? আবার পুলিশ বলে কি আমরা তো আমাদের কাজ করেছি, ঠিকই করেছেন, যে প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রতিদ্বন্দ্বী তাকে মারে মেরেছে যখন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। আর ইলেকশন কমিশন বলছে না ওই 11% ভোটের মধ্যে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই সমস্ত তামাশা করে কোনো লাভ নাই, এই থামেন, তামাশা করে কোনো লাভ নাই, এই ছেড়ে দাও ভাই, তোমার কথা তুমি বলো, তুমি বলো, আমি চলে যাই। এই সমস্ত তামাশা করে জনগণের সঙ্গে প্রতারণা করে আর কোনো লাভ হবে না। 14 সালে করেছ, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জোর করে অবৈধভাবে ক্ষমতায় বসেছ। 2018-তে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে গিয়ে এই রাষ্ট্রবাহিনীকে ব্যবহার করে ভোট করে আবারও জোর করে ক্ষমতায় বসেছ। আর এই 10-15 বছরে বাংলাদেশের মানুষের পকেট খালি করে দিয়েছে, ট্যাক্স দিতে দিতে, সারচার্জ দিতে দিতে মানুষ এখন বেহাল অবস্থা। বিদ্যুতের বিল বাড়তেই আছে, জিনিসপত্রের দাম বাড়তেই আছে, চাল ডাল তেল লবণের দাম বাড়তে আছে না? কথা কন না কেন আপনারা, কন না তো, চাল ডাল তেলের দাম বাড়ে তখন মিছিল করেন না কেন? তখন আওয়ামী লীগের লোকদের সামনে গিয়ে বলেন না কেন যে ভাই দাম বাড়াও কেন?